হস্তমৈথুনের স্বভাব যদি থাকে সেক্ষেত্রে হোমিওতে 64টি ওষুধ রয়েছে। তবে আজকে দেখিয়ে দেব কোন লক্ষণে কোন ওষুধটি প্রয়োগ করতে হয়। সমস্যা সমাধানের সব প্ল্যাটফর্ম ক্লাসিক। হ্যালো বন্ধুরা, আমি ডক্টর হাফিজ, আমন্ত্রণ জানাচ্ছি ক্লাসিক হোমিও চ্যানেলে। আজকে আমি আলোচনা করব হস্তমৈথুন থেকে বাঁচার উপায় এবং তার চিকিৎসা সম্পর্কে। হস্তমৈথুনের বদভ্যাস একটি মানসিক রোগ। বর্তমান সমাজে শতকরা 80% ছেলে কিংবা মেয়ে এই হস্তমৈথুনজনিত অভিশাপে লিপ্ত রয়েছে। মেয়েদের তুলনায় ছেলেরা এই পথে অনেক দূর এগিয়ে, কিন্তু এর সর্বশেষ পরিণতি হচ্ছে বন্ধাত্ম এবং ধ্বজভঙ্গ। আমরা যতগুলো রোগীকে চিকিৎসা দিয়ে থাকি তার মধ্যে যৌন রোগীর সংখ্যাই অনেক বেশি। যুবক বয়সে অসৎ উপায়ে যৌনাচার এবং অতিরিক্ত শুক্রক্ষয়ের কারণে দিন দিন যৌন রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আর বিয়ের পরেই সৃষ্টি হচ্ছে দাম্পত্য জীবনে অনেক কন্দল। আমি যতগুলো যৌন রোগীর চিকিৎসা দিয়েছি তার মধ্যে দাম্পত্য জীবনে ব্রেকআপের সংখ্যাই অনেক বেশি। তো বন্ধুরা, আমাদের দাম্পত্য জীবন সুখী ও সুন্দর হওয়ার জন্য আমাদের অবশ্যই এই বদভ্যাসটি ত্যাগ করতে হবে। তাই সকল যুবক এবং যুবতীদের ধর্মীয় রীতিনীতি মেনে জীবনযাপন করা উচিত। আর মেয়েদের ক্ষেত্রে হস্তমৈথুনের বদভ্যাস থাকলে পরবর্তী জীবনে তাদের যে সমস্যাগুলো হয় তা হলো সেক্স পাওয়ার কম হওয়া, বন্ধাত্ব, বাচ্চা প্রসবের সময় জটিলতা কিংবা বাচ্চাদের দুধ পানে অক্ষমতা। এছাড়াও দিন দিন সিজার রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাই আমাদের সকলের উচিত এ সকল বদভ্যাস ছেড়ে দেওয়া। তো বন্ধুরা, হস্তমৈথুনের বদভ্যাস দূর করার জন্য প্রথমে নিজেকে কন্ট্রোল করতে হবে এবং লোকালয়ে থাকার চেষ্টা করবেন। যতদূর সম্ভব এক ঘরে একাই থাকবেন না এবং বাথরুম কিংবা টয়লেটে গিয়ে বেশিক্ষণ অবস্থান করবেন না। আর সবচেয়ে বড় বিষয় হলো ধর্মীয় রীতিনীতি মেনে চলা। এর পরেও যদি না হয় সেক্ষেত্রে ওষুধ সেবন করতে পারেন। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক হস্তমৈথুনের বদভ্যাস দূর করার জন্য লক্ষণ অনুযায়ী যে ওষুধগুলো প্রয়োগ করতে হয় সে বিষয়ে। আমরা জানি মানুষের শরীরে দুই ধরনের রোগ হয়, একটি হচ্ছে অ্যাকিউট ডিজিজ, অপরটি হচ্ছে ক্রনিক ডিজিজ, অর্থাৎ তরুণ পীড়া এবং পুরাতন পীড়া। সোরা, সিফিলিস এবং সাইকোসিস রোগ হতে যদি এই হস্তমৈথুনের বদভ্যাস চলে আসে সেটাকে আমরা পুরাতন পীড়া বলতে পারি, যাহা হলো জেনেটিক কারণ অথবা অসৎভাবে যৌন মিলন। এ সকল পীড়া থেকে যদি হস্তমৈথুনের বদভ্যাস চলে আসে তাহলে সেটাকে পুরাতন পীড়া বলতে হবে। এই রোগটি যদি মায়াজমা ঘটিত হয় তাহলে অ্যান্টিসিপিলিটিক, অ্যান্টিসাইকোটিক অথবা অ্যান্টিসোরিক ওষুধের মাধ্যমে লক্ষণ অনুযায়ী চিকিৎসা দিতে হয়। আর এই মায়াজমা ভিত্তিক ট্রিটমেন্ট করলেই অধিকাংশ রোগী ভালো হয়। রোগটি যদি মায়াজমা ঘটিত না হয় তাহলে লক্ষণ অনুযায়ী যে ওষুধগুলো দিয়ে চিকিৎসা করতে হয় তা এখন দেখে নেব। হস্তমৈথুনের বদভ্যাস দূর করতে হোমিওপ্যাথিতে 64টি ওষুধ রয়েছে। এর মধ্যে 12টি ওষুধ হচ্ছে ফার্স্ট গ্রেড, 30টি সেকেন্ড গ্রেড এবং 22টি ওষুধ রয়েছে থার্ড গ্রেডে। তবে কোন কোন লক্ষণে কোন ওষুধগুলো প্রয়োগ করব এখন সে বিষয়ে দেখব। আর এই পেজটি হোমিওপ্যাথির বিখ্যাত গ্রন্থ সিনথেসিস রেপার্টরি থেকে নিয়েছি, মাস্টারবেশন ডিসপোজিশন টু চাইল্ডহুড সিনস, অর্থাৎ বাল্যকালে যারা হস্তমৈথুন করে তাদের ক্ষেত্রে হায়োসিয়ামাস ওষুধটি প্রয়োগ করতে হয়। এর পরের সিমটমটি হলো চিলড্রেন ইন, অর্থাৎ শিশুদের ক্ষেত্রে এই সমস্যা হলে সেক্ষেত্রে প্রধান ওষুধ হলো হায়োসিয়ামাস, ল্যাকেসিস, মার্কসল, ফসফরাস এবং ম্যাডোরিনাম ওষুধটি মায়াজমা ভিত্তিক পীড়ার ক্ষেত্রে ব্যবহার করতে হয়। মাস্টারবেশন ডিসপোজিশন টু ডিপ্রেসড হোয়েন, অর্থাৎ ক্ষুব্ধ, মনমরা, হতাশ কিংবা ডিপ্রেশনের সময় যদি এই হস্তমৈথুনের ইচ্ছা জাগে সেক্ষেত্রে অ্যাস্টিলগো ওষুধটি সেবন করতে হয়। বন্ধুরা, ভিডিওটি মূলত হোমিওপ্যাথির শিক্ষানবিশদের জন্য। ভিডিও দেখে কখনোই কেউ ওষুধ সেবন করবেন না। আর কেউ যদি কাঙ্ক্ষিত ওষুধটি সেবন করতে চায় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ কিংবা আমার সাথে যোগাযোগ করেও ওষুধটি সেবন করতে পারেন। আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে এখান থেকে আমার কন্ট্যাক্ট নাম্বার নিতে পারেন। মাস্টারবেশন ডিসপোজিশন টু ইপিলিপসি ইন, অর্থাৎ যাদের মিরিগি রোগ রয়েছে তাদের ক্ষেত্রে যদি মাস্টারবেশনের অভ্যাস থাকে সেক্ষেত্রে প্রধান ওষুধ হলো ক্যালকেরিয়া কার্বনিকা। এছাড়াও ল্যাকেসিস, প্লাটিনা, এস্টারনাম, বুফোরানা এই ওষুধগুলোর মধ্যে লক্ষণ অনুযায়ী যে কোনো একটি ওষুধ প্রয়োগ করতে হয়। মাস্টারবেশন ডিসপোজিশন টু এক্সেসিভ, অর্থাৎ অতিরিক্ত হস্তমৈথুনের ইচ্ছা যদি থাকে সেক্ষেত্রে প্রধান ওষুধ হলো ক্যালকেরিয়া কার্বনিকা এবং কার্বোভেজ। এছাড়াও অ্যালোমিনা, বেলাডোনা, চায়না, অনসমোডিয়াম, স্টারনাম এবং টিবারকুলিনাম এই ওষুধগুলোর মধ্যে লক্ষণ অনুযায়ী প্রয়োগ করতে হয়। যদি রোগটি মায়াজমা ঘটিত হয় সেক্ষেত্রে টিবারকুলিনাম ওষুধটি প্রয়োগ করতে হয়।
মাস্টারবেশন ডিসপোজিশন টু অপরচুনিটি অ্যাট এভিরি, অর্থাৎ একটু সুযোগ পাইলেই হস্তমোধন করার নেশা, সেক্ষেত্রে হায়াসিয়ামাস ওষুধটি প্রয়োগ করতে হয়। মাস্টারবেশন ডিসপোজিশন টু হোম হোয়েন কামিং, অর্থাৎ বাড়িতে আসলেই হস্তমোথনের নেশা, সেক্ষেত্রে ল্যাকটিক অ্যাসিড ওষুধটি সেবন করতে হয়। মাস্টারবেশন ডিসপোজিশন টু ইনভলেন্টারি, অর্থাৎ মাস্টারবেশনের ইচ্ছা যদি অত্যাবশ্যকীয় না হয় সেক্ষেত্রে ক্যাম্ফার ওষুধটি সেবন করতে হয়। মাস্টারবেশন ডিসপোজিশন টু ইরেসিস্টেবল টেন্ডেন্সি, অর্থাৎ মাস্টারবেশন অনিবার্য, এটা তাকে করতেই হবে, না করলে থাকতে পারে না। আর্জেন্ট মেটালিকাম, থুজা এবং আস্টিলাগো, এই ওষুধগুলোর মধ্যে যে কোনো একটি ওষুধ সেবন করতে হয়, তবে আস্টিলাগো ওষুধটি এক্ষেত্রে সবচেয়ে ভালো কাজ করে। কিন্তু সাইকোসিস দোষ যদি থাকে সেক্ষেত্রে থুজা ওষুধটি প্রয়োগ করতে হয়। মাস্টারবেশন ডিসপোজিশন টু ইস্টিং ফরম, অর্থাৎ যৌনাঙ্গ চুলকানি হতে যদি হস্তমৈথুনের নেশা জাগে সেক্ষেত্রে এস্টাফিজিগ্রা ওষুধটি সেবন করতে হয়। মাস্টারবেশন ডিসপোজিশন টু মেনিয়া ইন, অর্থাৎ হস্তমৈথুন করা হতে যদি পাগল হয়ে যায় সেক্ষেত্রে বেলাডোনা প্রয়োগ করতে হয়। মাস্টারবেশন ডিসপোজিশন টু পাবলিক ইন, অর্থাৎ যারা পাগল হওয়া রোগী তাদের যদি মাস্টারবেশন করার প্রতি ইচ্ছা জাগে লোকালয়ে, সেক্ষেত্রে হায়াসিয়ামাস ওষুধটি প্রয়োগ করতে হয়। এবং এদের মাইন্ড হলো মিনিয়া মাস্টারবেশন, অর্থাৎ মাস্টারবেশন হতে পাগলামি। এর পরের ওষুধগুলো পাগলামির ক্ষেত্রে প্রযোজ্য। মাস্টারবেশন ডিসপোজিশন টু সেক্সুয়াল অ্যাক্সেস আফটার, অর্থাৎ অতিরিক্ত সেক্স পাওয়ারের কারণে যদি মাস্টারবেশনের ইচ্ছা জাগে সেক্ষেত্রে কার্বোভেজ, ফসফরাস এবং এস্টাফিসিগ্রা, এই ওষুধগুলোর মধ্যে যে কোনো একটি ওষুধ প্রয়োগ করতে হয়। মাস্টারবেশন ডিসপোজিশন টু স্লিপ ডিউরিং, অর্থাৎ ঘুমের মধ্যে অথবা ঘুমানোর সময় যদি হস্তমৈথুন করার নেশা জাগে সেক্ষেত্রে ক্যাম্ফার, কার্বোভেজ, প্লাটিনা এবং থুজা, এই ওষুধগুলোর মধ্যে যে কোনো একটি ওষুধ লক্ষণ অনুযায়ী সেবন করতে হয়। তবে এর মধ্যে প্লাটিনা ওষুধটি সবচেয়ে ভালো কাজ করে। তবে রোগটি যদি সাইকোটিক হয় সেক্ষেত্রে থুজা প্রয়োগ করতে হয়। মাস্টারবেশন ডিসপোজিশন টু সলিটিউড সিক্স, রোগী যদি অত্যন্ত নির্জনতা প্রিয় হয়, অর্থাৎ একা একা থাকতে চায়, তাদের ক্ষেত্রে যদি হস্তমৈথুনের নেশা জাগে সে সকল রোগীদের ক্ষেত্রে বুফোরানা অথবা আস্টিলাগো ওষুধটি প্রয়োগ করতে হয়। মাস্টারবেশন ডিসপোজিশন টু ওয়ার্মস ফ্রম, অর্থাৎ যাদের কৃমি রয়েছে, কৃমি হতে যদি মাস্টারবেশনের ইচ্ছা লাগে সেক্ষেত্রে ক্যালাডিয়াম ওষুধটি সেবন করতে হয়। বন্ধুরা, এখন ওষুধের সেবনবিধি সম্পর্কে জেনে নেই। আমরা জানি হোমিওপ্যাথিক ওষুধ শক্তিকৃত এবং সূক্ষ্মমাত্রায় প্রয়োগ করতে হয়, সেজন্য যে কোনো শক্তি 30, 200, 1M, 10M, CM যাহাই হোক না কেন, প্রথমে আমরা 30 অথবা 200 শক্তি থেকে সেবন করা শুরু করব। লিকুইড ওষুধ কখনোই ফোঁটা ফোঁটা সেবন করব না। এভাবে বড়িতে নিয়ে এখান থেকে একটি করে বড়ি পানি দিয়ে সেই পানিটি দিনে 3 বার সেবন করব। এভাবে একদিন ওষুধ সেবন করে 6 থেকে 7 দিন অপেক্ষা করব। তারপর আবার 6-7 দিন পর একটি করে গোলবিষ পানিতে দিয়ে সেই পানিটুকু দিনে 3 বার সেবন করব। এভাবে পর্যায়ক্রমে ওষুধ সেবন করব। ওষুধ কখনোই বেশি করে খাওয়ার চেষ্টা করবেন না। আর সোরা, সিফিলিস এবং সাইকোসিস রোগ কেবল ডাক্তারাই বুঝতে পারে, এজন্য ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করা একদম নিষিদ্ধ। বন্ধুরা, আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ। সমস্যা সমাধানের সেরা প্ল্যাটফর্ম ক্লাসিক।